প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে যে মালটাটা দেখাবো এটা হচ্ছে ভিয়েতনামের 12 মাসি জুস মালটা। আসলে এই মালটাটা চাষ করে কৃষকরা কতটুকু লাভবান হতে পারবে সেই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে এই মালটাটা আমরা দীর্ঘদিন ধরে আমরা চাষ করছি, এবং এই এক কথায় বলতে গেলে এই মালটাটা চাষ করে আমরা সফল। তো মালটাটা খুবই ভালো একটি জাত ভিয়েতনামের, এটা 12 মাস ফলন দিতে পারে। দেখতে পারছেন এগুলো এখনও ম্যাচিওর হইতে আর অল্প কিছুদিন সময় লাগবে। এখানে আমার নিচে যদি আমি দেখাই তাহলে আমার এখানে কিছু ফল অলরেডি কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। দেখতে পারছেন এই যে এটা টোটালে যে সাইজটা হবে সেটা হচ্ছে এই সাইজ। ভিয়েতনামের আরেকটা মালটা পাওয়া যায় সেটা হচ্ছে অনেক বড় বড় সাইজ হয়, ওই মালটাটা কিন্তু আসলে ভালো না, ওটা চাষের উপযোগী না। তবে এই মালটাটা কিন্তু চাষ করার একেবারে উপযোগী। এটা সাইজ, এই যে এই সাইজটা হবে গোল সাইজ। এটা ন্যাচারালে যদি আপনি গাছে বেশি দিন রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছে কিন্তু এটা কালার আসে, হলুদ হয়। আমরা অনেক জায়গায় দেখেছি যে এটা গাছে যারা রাখে তারা হলুদ হয়, কিন্তু আমরা এখনও হলুদ করে বিক্রি করি নাই। সামনে বিক্রি করার আমাদের আশা আছে যে আমরা হলুদ করে বিক্রি করব। আমরা ন্যাচারাল যে সবুজ কালারটা থাকে তখনই কিন্তু আমরা বাজারে বিক্রি করে দিই। তখন আমরা যে বাজারটা পাই সেটা হচ্ছে 80 টাকা, 85, 90 এরকম আমরা বাজার পাই। সেই বাজারে কিন্তু আমরা বিক্রি করে দিই ফলগুলা। তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল, একেবারে উপর থেকে নিচে সব সাইজের, বড় সাইজ বলেন, ছোট সাইজ, মাঝরা। এই যে এই ফলগুলা কিন্তু কিছুদিন আগে এগুলা সেট হয়েছে, তার আগে অনেক ফল আছে। দেখতে পাচ্ছেন বড় ছোট সব মিলিয়ে কিন্তু গাছে ফল আছে। আমরা যদি গাছটা একটু ঘুরিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল আসছে গাছে। এখানে এই যে এই ডালটাতে যদি আমি দেখি তাহলে এই ডালটাতে আপনারা দেখেন কতগুলো ফল আছে। আমি যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই যে এটাতে দেখতে পাচ্ছেন যে 20টার মতন ফল আছে, এক জায়গাতে 20টার মতন ফল আছে, অনেক সুন্দর। তো গাছের বয়স কিন্তু এটার বেশি না, এই গাছটার বয়স হচ্ছে মাত্র 1.5 বছরের গাছ। তো 1.5 বছরের গাছে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ ফল আসছে, দেখতেই পারছেন মনে হচ্ছে গাছ একদম ফুল ফুটে আছে, গাছে একেবারে ফুল ফুটে আছে। আমার উপরে নিচে একদম গাছের গোড়ার সাইডে, এই এই সাইডে কিন্তু ফল আসার কথা না, অন্যান্য জাতে কিন্তু ফল আসে না। তবে এই যে ভিয়েতনামের এই জাতটায়, কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে। এখন আবার ফুল আসার সময় হয়েছে, ফুল আসবে, এখন আবার ফুল চলে আসবে। বাণিজ্যিকভাবে চাষ করতে চান এই মালটাটার, চাষ করতে পারেন। এই মালটাটার চারা কিন্তু আমরা আমাদের নার্সারি থেকে আমরা বিক্রি করি। আর আপনারা জানেন যে আমাদের রায়পুর এগ্রো নার্সারি, আমরা বিভিন্ন ফলের বাগান কিন্তু আমাদের আছে, আর সাথে পাশাপাশি আমরা চারাগুলা বিক্রি করি। আমরা কোন চারাগুলা বিক্রি করি, যেগুলো দেখি যে আমরা নিজেরা বাণিজ্যিকভাবে চাষ করে আমরা সফল, সেই চারাগুলো আমাদের মাদার গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করে চারা উৎপাদন করে তারপরেই আমরা চারাগুলো বিক্রি করি, যাতে কোনো কৃষক প্রতারিত না হয়। কারণ আপনি সফলতা অর্জন করতে পারলে সেটা আমাদের সফলতা, কারণ আপনি একটা বাগান করে যদি সফলতা অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনার দেখা দেখি আরও 10টা কৃষক কিন্তু ওই চাষটা করতে উৎসাহিত পাবে এবং তারা চাষটা করবে। এই জন্য আমরা সবসময় চাই প্রত্যেকটা কৃষক সঠিক জিনিসটা পাক, সঠিক চাষটা যখন আপনি করবেন, সঠিক ফলনটা যখন পাবেন, আপনার দেখা দেখি আরও 10 জন সে চাষটা করবে। এই প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমরা পাই তাহলে সামনের দিকে আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো দর্শক বন্ধুরা, কেউ যদি এই ভিয়েতনামের মালটা চাষ করতে চান, 33% জমিতে আপনি 120 পিস চারা রোপণ করতে পারবেন। চারা থেকে চারা স্কোয়ারে দূরত্ব থাকবে 8x8। আর চারা রোপণ করার আগে জমিতে আপনারা প্রথমে চাষ দিয়ে, জৈব সার ছিটে নিয়ে চাষ দিয়ে, তারপরে আপনি চারাটা ন্যাচারালভাবে রোপণ করে দিতে পারবেন। চারা রোপণ করার সাথে সাথে জমিতে পানি দিয়ে দেবেন, সেচ ব্যবস্থা থাকতে হবে, পানি দিবেন। তারপরে স্টেপে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে গাছের, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ডিসপ্লে পড়ে নাম্বারে যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।